এবার খুলে দেয়া হয়েছে ভারতের গজলডোবার সব গেট, আতঙ্কে লালমনিরহাটের মানুষ। টানা কয়েকদিনের বৃষ্টি এবং ভারতের গজলডোবার সব গেট খুলে দেয়ায় তিস্তা নদীর পানি বিপদসীমা ছাপিয়ে পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে। তিস্তা অববাহিকার চারাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাসিন্দারা কাটাচ্ছেন নির্গম রাত। পানি প্রবাহ বেড়ে তলিয়ে গেছে বাদাম, মরিচ, পেঁয়াজ, মিষ্টি কুমড়া এবং ভুট্টা সহ বিস্তীর্ণ চরের বিভিন্ন উঠতি ফসল। অন্তত 10,000-এরও বেশি মানুষ হাঁটু এবং কুমোর পানিতে বন্দি দশায় আছেন। এসব মানুষের হাতে এখনও পৌঁছায়নি কোনো সহায়তা। দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্পে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে 40টি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে 2টায় পানি প্রবাহ ছিল 52.32 সেন্টিমিটার। পানি বিপদসীমার পরিমাপ হচ্ছে 52.6 সেন্টিমিটার। বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারী জেলার এলাকার চর এবং নিম্নাঞ্চলের মানুষের বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে আবার যে কোনো সময় পানিবন্দী হয়ে পড়ার সংখ্যা রয়েছে। শুক্রবার তিস্তা ব্যারেজ সকাল 6টায় নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। নদীর পানি বাড়ার তিস্তা তীরবর্তী চর এবং নিম্নাঞ্চলের কয়েক শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে। স্থানীয় লোকজন বলেন, নদীর পানি কমায় আমাদের বাড়ি থেকে পানি নেমে গেছে, তবে দুর্ভোগ এখনও কমে যায়নি। তবে গোটা এলাকা কাদাময় রয়েছে। আবারও উজান থেকে ধেয়ে আসা ভারতের পানি কখন সবকিছু ডুবিয়ে দেবে তা বলা মুশকিল। লালমনিরহাটের হাতিবান্দার ডাওয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেছেন, পানি কমেছে, তবে কতক্ষণ এই অবস্থা থাকে এটাই দেখার বিষয়। বৃষ্টির পানির চেয়ে উজান থেকে নেমে আসা পানি তিস্তা নদীর অবস্থান পরিবর্তন করে, তাই বর্ষা আসলেই নিশ্চিন্তে ঘুমাতে পারি না, এখন সব কিছু ডুবে নিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজ শাখার নির্বাহী প্রকৌশলী আফসা উথদৌলা বলেন, তিস্তার পানি কমে গেছে, আজ দুপুরে বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সবসময়। তিস্তা ব্যারাজের 44টি জলক পাট খুলে রাখা হয়েছে। অন্যদিকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন, পৃথিবী থেকে আলাদা হয়ে যাচ্ছে সিলেট। বাংলাদেশের অন্যান্য বিভাগের সাথে সিলেটের আকাশপথ, রেলপথ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ নিয়েই সিলেটে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রেখেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মোবাইল কোম্পানিগুলোর নিজস্ব জেনারেটর দিয়ে যতক্ষণ সম্ভব টাওয়ার চালু রাখা হলেও শীঘ্রই বন্ধ হয়ে যাবে নেটওয়ার্ক ব্যবস্থা। ফলে বিশ্বের সাথে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন এখন সময়ের ব্যাপার। সিলেট সিটি কর্পোরেশন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ইতিমধ্যেই বিশ্বের সাথে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। জানা যায়, সিলেটের পাওয়ার গ্রিড স্টেশন ইতিমধ্যেই পানির লেভেলে বৃদ্ধি পাওয়ায় পুরো সিলেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। আর গ্রিড স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন সহ সকল ধরনের সেবা বন্ধ হওয়ার পথে। দুর্গত এলাকায় যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ শুরু করেছে, তারাও পরিবহনের তেল বা গ্যাস না পাওয়ায় তাদের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। তবে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কুমারগাঁওয়া বিদ্যুৎ কেন্দ্রের রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি, সেনাবাহিনীও এখানে কাজ করছে। সেনাবাহিনী বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করছে। ইতিমধ্যে কেন্দ্রে ঢুকে পড়া পানি সিটি কর্পোরেশনের শাকার মেশিন দিয়ে শুকানোর কাজ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটি চালু না রাখতে পারলে বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে যাবে। অপরদিকে বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আকস্মিক বন্যার কারণে শাহজালাল উপশহর, সেনাবাহিনী ঘাট, মেন্দিবাগ, মুরাদপুর, গাশিটুলা এবং আশপাশ প্লাবিত হওয়ায় যানমালের নিরাপত্তার স্বার্থে পানিতে কোনো বৈদ্যুতিক তার, খুঁটি বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি পড়ে থাকলে অথবা গাছপালা বৈদ্যুতিক লাইনে পড়লে বা স্পর্শ না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত অত্র দপ্তরে কল করে জানানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। নাম্বারগুলো হচ্ছে 01625038784 এবং 02996633173। এই নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।